সাত রামনগরের মণ্ডলের অন্তর্গত 14 নং ওয়ার্ডের উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়। সংশ্লিষ্ট মণ্ডলের 14 নম্বর ওয়ার্ডে মণ্ডল সভাপতি তাপস দেবীর উপস্থিতিতে বিভিন্ন স্তরের দলীয় কার্যকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের উপর লিখিত বিশেষ বই তুলে দেওয়া হয়। 23 জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিবস। আজকের দিনটা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গোটা দেশ জুড়ে বলিদান দিবস হিসেবে প্রতিপালিত হয়। অন্যান্য বছরের মতো আজকের দিনও আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তরে যথাযোগ্য মর্যাদায় নানান প্রকারের সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে বলিদান দিবস তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস প্রতিপালন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সাত রামনগর বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট মণ্ডলের 14 নম্বর ওয়ার্ডে মণ্ডল সভাপতি তাপস দেবের উপস্থিতিতে বিভিন্ন স্তরের দলীয় কার্যকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের উপর লিখিত বিশেষ বই তুলে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মণ্ডল সভাপতি তাপস দেব দাবি করেছেন, আগামী দিনে যাতে করে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা চেতনায় উদ্ভাসিত হয়ে সমাজ এগোতে পারে সেই বিশেষ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজকের দিনে দাঁড়িয়ে স্বল্প পরিসরে হলেও ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের উপর রচিত বই তুলে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি তাপস দেব শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার মধ্য দিয়ে দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন দশায় অখণ্ড ভারত দেখার স্বপ্ন যেমন দেখতেন, ঠিক এর পাশাপাশি গোটা দেশে মানবতার বার্তা ছড়িয়ে দিতে আজীবন নিজের মতো করে ভূমিকা পালন করেছেন। এমনটাই বক্তব্য রামনগর বিজেপি মণ্ডল সভাপতি তাপস দেবের। তখন এই 23 জুন আজকের এই দিনে কাশ্মীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওনাকে কারাবন্দী করা হয়েছিল শ্রীনগরে, এবং শ্রীনগরে কারাবন্দী থাকা অবস্থায় 23 জুন কারা অবস্থাতেই ওনার মৃত্যু হয়। আমাদের ধারণা ওনাকে চক্রান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তারপর 24 জুন ওনার সেই নিথর দেহকে নিয়ে কলকাতার কেওড়াতলা শ্মশানে ওনাকে দাহ করা হয়েছিল। তাই আমরা শ্যামাপ্রসাদজির এই চিন্তা চেতনাকে নিয়ে ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি অখণ্ডতার প্রশ্নে আজকে শ্যামাপ্রসাদজির জীবনে জীবন নিয়ে আলোকপাত করা আমাদের সকলেরই প্রয়োজন। শ্যামাপ্রসাদজি সেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন। শ্যামাপ্রসাদজি সেই ভারতবর্ষকে কিভাবে আরো সমৃদ্ধিশালী করা যায়, কিভাবে আরো উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় তার চিন্তা চেতনা উনি করতেন। তাই আমরা আজকে এখানে সাত রামনগর মণ্ডল অন্তর্গত 14 নং ওয়ার্ডের এই 6 নম্বর বুথে সমস্ত বুথে রামনগরের প্রায় সমস্ত বুথে আজকে যথাযথ মর্যাদায় পালন হচ্ছে শ্যামাপ্রসাদজির এই আজকের কার্যক্রম। এখানে উল্লেখ করা প্রয়োজন, গোটা রাজ্যের বিভিন্ন মণ্ডলের সাথে সাথে রামনগরের প্রায় প্রতিটি প্রান্তরেই আজ যথাযোগ্য মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস তথা বলিদান দিবস প্রতিপালিত হচ্ছে। রামনগর মণ্ডলের অন্তর্গত বিভিন্ন বুথ এলাকাগুলোর মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন ঘিরে দলীয় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে দারুণ তৎপরতা পরিলক্ষিত হয়।